স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না না অশ্রদ্ধা করছি না। আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি নিজের খেলা তো খেলছেন না। পদ্ম বিদায় হওয়া পার্টি, আপনার পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো, আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট আপনাদের দলকে তোকে ব্যান করানো, আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, এনি মার্ডার ওয়েদার ইট ইজ আগে আর পরের কথা নয়। এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ, আমরা এখন গোছাচ্ছি। ধর্ম মন্ত্রণালয়ের হচ্ছে প্রেস রিলিজে কি ভুল কথা এসেছে, কোন জায়গায় শব্দ চয়নে ভুল আছে, সেই জায়গায় নাকি মানে উপদেশটাকে নামিয়ে ফেলা হবে, এরকম কথা বলতে পারলো। আর এখানে উপদেশটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেশটা কাকে মানিয়েছে, যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, যাকে এখানকার কোনো ছাত্র জনতা কেউ সহ্যই করছে না, যে দলটাকে। আর অনিষিদ্ধ তো দূরের কথা, কি কথা বললো জানেন, বলছে যে নিষিদ্ধ ওই ওই জিনিসকে, ওই দলকে করা হবে যারা হচ্ছে জঙ্গি, এরা তো জঙ্গি না, নিষিদ্ধ হয়েছে রিসেন্টলি কে, কোন দল, সে দলকে জঙ্গি বুঝাইলো না, বুঝায়নি, বুঝিয়েছে ওই দলকেই, বুঝিয়েছে। তো যে মানুষটা সরাসরি এই কথাগুলো বলতে পারে, সে মানে কেমনে 5 বছর 3 বছর থাকবে, সে আরও কত কী কী কাহিনী করবে, ওকে তো এখনই নামিয়ে ফেলা উচিত, তাই না? কিন্তু কে নামাবে, যাকে নামানো সহজ তাকে নামানো হবে, যাকে নামানো কঠিন তাকে নামানো হবে না। ঐতিহাসিক দল, মুক্তিযুদ্ধের চেতনাবাহী দল, হ্যান ত্যান, এর কথা শুনে তো মনে হচ্ছে এও বাংলাদেশ বিশ্ব পরিচয় বই পড়ে আসছে।